হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি। এখন সময় হচ্ছে 7টা, আর ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, প্রায় 6টা নাগাদ হবে। তো ঘুম থেকে ওঠার পর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় ছেড়ে এই রুমে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে আমার 5 মান্থ প্রেগনেন্সি ডায়েট চার্ট রুটিনটা শেয়ার করব। ওই কারণে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো অন্য দিন সকাল থেকে হলেও এত তাড়াতাড়ি শুরু করা হয় না, একটু দেরি করেই শুরু করা হয়। তো আজকে যেহেতু তোমাদের সাথে আমার ডায়েট চার্ট রুটিনটা শেয়ার করব, ওই কারণে পুরোপুরি সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। সকালবেলা মুখ ধুয়ে প্রতিদিন আমি দেখো এই ড্রাই ফ্রুটগুলো প্রথমে খালি পেটে খেয়ে নিই। যদি ওষুধ খাওয়ার থাকে তাহলে ওষুধ খেয়ে নিই, আর যদি ওষুধ খাওয়ার না থাকে তাহলে ডাইরেক্ট আমি ড্রাই ফ্রুটগুলোই খেয়ে নিই। তো ড্রাই ফ্রুটের মধ্যে রয়েছে আলমন্ড, ছোলা আর খেজুর। তো 4-5টা মতো খেজুর নিয়ে নিই, আর 8-10টা মতো এখানে আলমন্ড নিয়েছি, আর কিছুটা ছোলা। তো এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, খেজুরটা বাদ দিয়ে বাকি এই দুটো আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, আর খেজুরটা এমনি ধুয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো। আমার এই ডায়েট চার্ট রুটিন থেকে তোমরা একটা মিনিমাম আইডিয়া পেয়ে যাবে। তো তার আগে আরেকটা কথা বলি, আমি যে ড্রাই ফ্রুটগুলো এখানে নিয়েছি সেইগুলোই যে খেতে হবে তার কোনো মানে নেই। যে ড্রাই ফ্রুটগুলো তোমরা খেতে পারবে সেইগুলোই নিও, কারণ অনেক সময় অনেক ড্রাই ফ্রুট খেতে পারা যায় না এই সময়। তো তোমাদের মধ্যে যদি কেউ কনসিভ করে থাকো তাহলে একটা কথাই বলবো, যে তোমরা সেই ড্রাই ফ্রুটগুলোই খেও যেগুলো তোমরা খেতে পারবে। কারণ এর আগে আমার হাজব্যান্ড আমাকে ওয়ালনাট এনে দিয়েছিল, কিন্তু আমি সেটা খেতে পারিনি। আমার একটা গন্ধ লাগছিল আর একটু তেতেতেও লাগছিল, ওই কারণে আমি ওটা এখন খাচ্ছি না, ওটা এখন বন্ধই রেখেছি। তো তোমাদের কাছে এটাই বলবো যে তোমরাও সেগুলোই খেও যেগুলো তোমরা খেতে পারবে। আর এদের দুজনকে দেখো, তো কালকে তোমাদের বিকেলবেলা এদেরকে দেখিয়েছিলাম, তো কালকে এরা এত চিল্লাচ্ছিল কোনো কথাই বলতে পারছিলাম না, সবার কান ঝালাপালা করে দিচ্ছিল এত চিল্লাচ্ছিল। কিন্তু রাত্রেবেলা আবার চুপচাপ ছিল, এই যে ঘরের ভেতরেই ওদেরকে বেঁধে রাখা হয়েছিল তখন পুরোপুরি চুপচাপ ছিল। শুধু যতক্ষণ ওরা বাইরে ছিল ততক্ষণই ওরা চিল্লে পুরো একাকার করছিল। এখন দেখো ওদেরকে খাবার দেওয়া হচ্ছে, খেয়েওছে অনেকটা, আর অনেকটা রয়েছে, হয়তো পরে খাবে, এখন খিদে নেই। একজন দেখো বসে আছে, একজন দাঁড়িয়ে আছে। তো ওরা একটু হয়তো ভয় পেয়ে আছে, যেহেতু আগে অন্য জায়গায় থাকতো, অন্য মানুষদেরকে চিনতো, আর এখন একটা অপরিচিত জায়গায় এসেছে, অপরিচিত মানুষদেরকে দেখছে, ওই কারণে একটু ভয় পেয়ে গেছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আজকে অতটা চিল্লাচ্ছে না, কোনো কোনো সময় চিল্লাচ্ছে, আবার কালকের থেকে কিন্তু অনেকটাই ঠিক আছে। তো আস্তে আস্তে ওদেরও অভ্যেস হয়ে যাবে, সবাইকে চিনে যাবে, তখন আর এতটা চিল্লামিল্লি করবে না। তো চলো ওরা থাক ওদের মতো, আর এইদিকে দেখো আমি সকালের ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। সকালের ব্রেকফাস্টে আছে রুটি, আছে দুখানা ডিম সেদ্ধ, আর আছে ঘুগনি। তো ডিম সেদ্ধ দুটো আছে, তার মধ্যে একটা কুসুম বের করে দিয়েছি, একটা কুসুম রয়েছে। আর সকালবেলা বেশিরভাগ সময়ই রুটি খাওয়া হয়, যদি কখনও ভালো লাগে না রুটি খেতে তখন মাঝে মধ্যে মুড়ি খেয়ে নিই। তো আজকে দেখো রুটিই খাচ্ছি। সকালবেলা ড্রাই ফ্রুট খাওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই সকালের ব্রেকফাস্টটা আমি করে নেওয়ার চেষ্টা করি। তো সকালের ব্রেকফাস্ট করার পর দেখো এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি। তো এখানে আমার ভেন্ডিটা কাটা হয়ে গেছে, আর এই যে গাছের লঙ্কা সেগুলোর বোটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর মা পেড়ে নিয়ে এসেছে গাছ থেকে দুখানা পেঁপে, আর বাড়িতে ছিল কুমড়ো, সেই কুমড়োর তরকারি হবে, পেঁপের তরকারি হবে। আর এই লাউটা বড় জেঠিমারা দিয়েছে, তো ওরা হাফ রেখেছে, আমাদেরকে হাফ দিয়েছে, তো এটাও পরের দিন হবে। তো আজকে আর কাটাকাটি দেখাচ্ছি না, কারণ একই জিনিস দেখতে ভালো লাগবে না, আজকে এমনি দেখিয়ে দিলাম। তারপরে দেখো একেবারে চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। তো দুপুরের লাঞ্চে ছিল ভাত, আর এদিকে রয়েছে কুমড়োর তরকারি পুঁই দিয়ে, তো এটা নিরামিষই করা হয়েছে। আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা, তখন তো তোমাদেরকে ভেন্ডি কেটেছিলাম সেটা দেখেছিলাম। আর এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে বেসনের বড়া, আর এখানে দেখো এটা ছোটো বৌদি দিয়ে গেছে, এটা হচ্ছে লাউ পাতার বড়া। আর এখানে রয়েছে পেঁপের তরকারি আলু দিয়ে, তো এটা তো আমি খাবো না, কারণ প্রেগনেন্সিতে পেঁপে চলে না, তোমরা অনেকেই হয়তো জানো। তো আমার জন্য ওই কারণে ওই যে বেসনের বড়াটা করে দিয়েছে পেঁয়াজ দিয়ে, আর বেসনের বড়াটা ভাতের সাথে খেতে আমার দুর্দান্ত লাগে। গুড ইভিনিং এভরিওয়ান, তো এখন সময় হচ্ছে 4:30। তো প্রতিদিন আমি এই টাইমে একটু ফল খেয়ে নিই। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো।
তো এখানে দেখো যে যে ফলগুলো আমি খাবো সেগুলো এখানে নিয়ে নিয়েছি। তো এই ফলগুলো আমি দুপুরবেলা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডাটা চলে যায়। তো এখানে রয়েছে একটা বেদানা, দুখানা মৌসুম্বি লেবু, একটা শসা, একটা গাজর আর একটা পেয়ারা। তো পেয়ারাটা হচ্ছে আমাদের গাছের, কিন্তু পেয়ারাটা কতটা খাওয়া যাবে বলতে পারছি না, কারণ কেটে দেখতে হবে। আমাদের গাছের পেয়ারাগুলো বর্ষাকালে প্রচণ্ড পোকা হয়। তো এখানে দেখো আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, তারপর ভালোভাবে ধুয়ে নেব, কারণ গাজরের খোসাটা একটু তেতে তেতো লাগে, তার ওপরে অনেকটা কাদা মাটি থাকে, সেগুলো ধুলেও ভালো করে যায় না। তো খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলে পরিষ্কার হয়ে যায়। এরপরেই দেখো এখানে শসাটার বোটা কেটে আমি শসাটাকে একটু ঘষে নিচ্ছি, কারণ অনেক সময় শসা তেতো হয়, তো বোটাটা একটু ঘষে নিলে দেখবে ফেনা ফেনা মতো বার হয়, তো তেতোটা কম লাগে। যদিও এই শসাগুলো একেবারেই তেতো নেই, খেতে বেশ ভালো লাগে। আর এই সমস্ত ফল আমার বরমশাই এসেছিলো যখন সব কিছু বাজার করে দিয়ে গেছে। আর এখানে আমি দেখো একটা বেদানা নিয়েছি, ও থাকলে আমাকে জোর করে দুটো খাওয়াতো, কারণ ও যতদিন ছিল সব কিছু দুটো দুটো করেই আমাকে জোর করে খাইয়েছে। তো যেহেতু এখন নেই একটাই খাচ্ছি, অবশ্য ও জানে, ওকে বলেছি। আর এই দেখো পেয়ারাটার অবস্থা, কেটে দেখলাম পুরোই পোকা, তো ওটা তো আর খাওয়া গেল না। তো এখানে আমি শসাটাকে চারফালি করে নিচ্ছি, তারপর শসাটা আর গাজরটাকে দুটোকে ভালো করে ধুয়ে নেব। এরপরেই আমি মৌসুম্বি লেবু আর বেদানাটাকেও ভালো করে ধুয়ে নিলাম, কারণ লেবুটা তো আর কাটার পর ধোয়া যাবে না, ওই কারণে আগেই ভালো করে ধুয়ে নিলাম। তারপর দেখো এটাকেও এখানে কেটে নিচ্ছি। আর বর্মশাই যখন কলকাতার থেকে আসে তখন ও আমার জন্য প্রত্যেক বাড়ি পাঁচটা ছটা করে ডাব নিয়ে আসে। তো এখানে ডাব পাওয়া যায় না তা বললে ভুল হবে, কিন্তু অনেকটাই কম পরিমাণে পাওয়া যায়, আর যেগুলো পাওয়া যায় অনেকটা ছোট ছোট, দামটা অনেক বেশি। তো এত টাকা দিয়ে ডাবটা খেতে গায়েই লাগে। আর কলকাতাতেও দাম থাকে ঠিকই, কিন্তু ডাবগুলো সেই পরিমাণে অনেকটাই বড়, জলটা খেয়ে পেট ভরে যায়। তাই হাজার কষ্ট হওয়া সত্ত্বেও বর্মশাই কলকাতার থেকে আসার সময় প্রত্যেকবার আমার জন্য পাঁচটা ছটা করে ডাব আর 7-8 কেজির বেশি হবে ফল নিয়ে আসে। ওর অনেক কষ্ট হয় আমি বুঝতে পারি, আমি বারণও করি, তবুও ও এনে দেয়। আর না বললেই নয়, সত্যি ওর মতো কেয়ারিং হাজব্যান্ড হয় না, ও সত্যি খুব কেয়ারিং। তো দেখো এখানে আমার ফলগুলো কাটা প্রায় হয়ে গেছে। তো এই বেদানাটা কাটার পর আমি একটু ধুয়ে নিই বীজগুলোকে, কারণ কাটার পর একটা কেমন যেন কষ বার হয় ওই খোসাটার থেকে, ওই কারণে একটু ধুয়ে নিলে ভালো লাগে খেতে। তো আমি ওই ছাড়ার পর ওটাকে ধুয়ে নেব। তো যখন বর্মশাই আসে তখন তো ডাব এনে দেয়, তখন 4-5 দিন ডাব খায়। আর অন্য সময় তো আর ডাব কেনা হয় না, কারণ এখানে বললাম ডাবটার বেশি দাম। তখন আমি কতিলা খাই মাঝে মধ্যে, তো বর্মশাই কতিলাটা এনে দিয়েছে। অনেকেই হয়তো কতিলাটা জানো না, অনেকে হয়তো জানো, তো কতিলাটাও শরীর খুব ঠান্ডা করে, তো মাঝে মধ্যে ওটা তখন ভিজিয়ে খাই। তো দেখো ফল খাওয়ার 1 ঘন্টা পর এখানে আমি আরও কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আছে কিশমিশ আর কাজু, তো এটা আমি ধুয়ে খেয়ে নিচ্ছি, এটা আর আমি ভেজাইনি। বিকেলবেলা হালকা কিছু খাওয়ার পর আমাকে ক্যালসিয়াম ভিটামিন D3-র ওষুধ খেতে হয়। তো ড্রাই ফ্রুটগুলো খাওয়ার 1 ঘন্টা পরে আমি এই ওষুধটা খেয়ে নিই। এরপরেই দেখো রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি, আর রাত্রের ডিনারে ছিল রুটি, সয়াবিন আলুর তরকারি, আর দুপুরবেলা হয়েছিল কুমড়োর তরকারি। তো মা এখানে আমাকে একটুখানি রেখে দিয়েছিল, কারণ কুমড়োর তরকারি দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে। তো এই ছিল আজকের আমাদের রাতের মেনু। তো যেদিন যা তরকারি হয় তা দিয়ে খেয়ে নিই, আর সয়াবিন দিয়ে রুটিটা খেতে আমার বেশ ভালোই লাগে, আর সয়াবিনে এমনিতেও প্রোটিন আছে। রাতের ডিনারটা আমি 9টা থেকে 9:30টার মধ্যেই সেরে নিই। রাতের ডিনার সারার 1 ঘন্টা পর সবার লাস্ট 1 গ্লাস দুধ খেয়ে আমি শুয়ে পড়ি। তো আজকে দেখো 1 গ্লাস দুধ এখানে নেই, 1/2 গ্লাস দুধ আছে, কারণ আজকে দুধটাকে মা উনুনের মধ্যে জাল দিয়েছে, তো দুধটা অনেকটাই ফুটে কমে গেছে, মা বুঝতে পারিনি। তো ওই কারণে 1/2 গ্লাস আছে, না হলে প্রতিদিন আমি এই গ্লাসের মধ্যেই দুধ খাই, প্রায় 1 গ্লাসই দুধ থাকে। যাই হোক, এই ছিল আমার 5 মান্থ প্রেগনেন্সির মর্নিং টু নাইট ডায়েট চার্ট রুটিন। তো বন্ধুরা আজকের আমার এই ডায়েট চার্ট রুটিনটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো এত ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আর বেশি বকবক করছি না, আমার চোখ দেখে বুঝতে পারছো আমার খুব ঘুম পেয়ে গেছে, আর 10:30টা বাজতে যাই মনে হচ্ছে, এখনও আমি দেখিনি ঘড়ি, কারণ এই ঘরের মধ্যে ঘড়ি নেই। তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। চলো তাহলে, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।